হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হচ্ছে কর্তব্য পালনকারী মানুষের জন্য পথ নির্দেশ। মুত্তাকিন মানে কর্তব্য পালনকারী, মুত্তাকিন মানে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে, যে ভয় করে সে কর্তব্য পালন করে, যে ভয় করে না সে কর্তব্য পালন করে না। পৃথিবীতে যত কাজ হয় সবই ভয়। স্কুলে মাস্টার হেডমাস্টারকে ভয় করে, হেডমাস্টার কমিটিকে ভয় করে, আবার এই শিক্ষকরা সবাই মিলে সরকারি অফিসারকে ভয় করে, সরকারি অফিসাররা আবার তার উপরে ডিআইজি ডিজি এদেরকে ভয় করে, এভাবে সে আবার ডিজি আবার সে মন্ত্রীকে ভয় করে। এইভাবে কিন্তু একটা ভয়ের ধারাবাহিকতা চলছে। এই ভয়ের কারণেই সবাই কর্তব্য পালন করে, সবাই উপরওয়ালাকে ভয় করে, কি ঠিক কিনা বলেন? তো এখন সমস্ত উপরওয়ালাকে তাহলে এখন এগুলো ভাবতে হবে না যে উপরওয়ালার ভয়তেই সবাই কাজ করে, এখন সমস্ত উপরওয়ালাকে আল্লাহ। এইটা যদি আমরা জানি তাহলে আমরা কর্তব্য পালন করা ত্রুটি করবো। এই জন্য মুত্তাকিন শব্দের অর্থ কর্তব্য পালনকারী, ডিউটিফুল। আর মুত্তাকিন শব্দের অর্থ যে ভয় করে, যে ভয় করে সে কাজ করে, এই জন্য মুত্তাকিন বলেন। এখন যে আপনি কাজ করবেন সে কিভাবে কাজ করবেন এটা সব এখানে বলা আছে। কোনো কাজে যদি ডিটেইল বর্ণনা এখানে না থাকে সেইটা আপনার 2 নম্বর হইতে আছে, মানে ওইয়ে গায়রে মাতলু ওখানে আছে। এই গায়রে মাতলুর মাধ্যমে আল্লাহ রসুল এবং সাহাবিরা এই আমলটা শিখেছে, শেখার পরে আল্লাহ বলছেন যে এখন ওটার আর কার্যকারিতা নাই, ওটা বাদ, ওটা লেখো না, তোমরা ওটা দেখে তোমরা কাজটা সম্পাদন করেছ এটাই শেষ, ওটা আর দরকার নেই, শুধু এই একটাই লেখা থাকলে হবে। এইটা কিন্তু আল্লাহর আসলে মূল লক্ষ্য, কিন্তু আমরা ওই দ্বিতীয় জিনিসটাকে পাওয়ার পরে প্রথম জিনিসটাকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য সমাজে এত বিশৃঙ্খলা, হাসরের ময়দানে দেখতে পাবেন মানুষে কিভাবে কথা বলছে। বিদায় হাজির দিন আল্লাহ রসুল বলছে, তোমাদের মাঝে আমি 2টা জিনিস শিখে গেলাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি তো আপনাদের এক সপ্তাহে একবার হাজির হাদিস, আপনারা আপনাদের আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, এই হাদিসটা কোনো সিয়াসাত্তার মধ্যে কোনো কিতাবের মধ্যে এই হাদিস নাই, তারপর মিশকাত শরীফে হাদিস নাই, রাহিকুল মাকতুম আল্লাহ রসুলের সবচেয়ে বিশুদ্ধ জীবনী, সেখানে যে আল্লাহ রসুলের হজের আলোচনা করা হয়েছে সেখানেও 2টা জিনিসের কথা নাই। আল্লাহ রসুল বলছেন যে একটা জিনিস গেলাম কোরআন, কিন্তু সব আলেমরা ডাক দিয়ে কয় আল্লাহ রসুল বিদায় হাজির দিন বলে গেছে, তোমাদের মধ্যে আমি কোরআন ও সুন্নত রেখে গেলাম, কোরআন ও হাদিস রেখে গেলাম। বিদায় হাজির হাদিসটা আপনি কোথায় পাইলেন? বিদায় হাজির দিন কে লেখছিল হাদিস? কী কিতাব? সেই হাদিসের নাম কি? যে 2টা জিনিস আল্লাহ রসুল 2টা দিন রেখে গেলেন, একটা তো কোরআন পাইল, আরটার কি নাম, কী কিতাব রাখছিলেন সেটা বলেন? এগুলা আলেমরা বলে যাচ্ছে, আর আমরা প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে কথা বলে কি এরা হাদিস মানে না। হাদিস আমরা মানি না, না কারা মানে না, বিচারের দিনে সব দেখা যাবে। আপনার বিবেককে কাজে লাগান, আপনার বিবেক কাছে প্রশ্ন করেন। 2টা জিনিস দেন, এখানে একটা ব্যাগ আছে, একটা আছে কোরআন, 2টা জিনিস থাকতে হবে। তো বিদায় হজের দিন 2টা জিনিস কী ছিল যে আল্লাহ রসুল বলবে যে আমি তোমাদের কাছে কোরআন হাত 2টা জিনিস রেখে গেলাম? আল্লাহ রসুল তো নিজে হাদিস লিখতে নিষেধ করলেন, সাহাবিদের যুগে কেউ হাদিস লেখে নাই, বুখারী শরীফ লেখা হলো 233 হিজরিতে। তাহলে আল্লাহ রসুল কীভাবে বলেন যে আমি 2টা জিনিস রেখে গেলাম? আর যদি বলেন তাই সে আসার তার একটা হাদিসও 6টা হাদিস গ্রন্থে, মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এই 6টার একটা হাদিসের মধ্যেই এই হাদিসটা নাই কেন বলেন? রাহিকুল মাকতুম যেটা মানে 1185টা না কয়টা কপি আল্লাহ রসুলের জীবনের উপরে লেখা হয়েছিল, তার মধ্যে একটা ফার্স্ট হয়েছে সেইটা হলো রাহিকুল মাকতুম, শফিউর রহমান মুবারকপুরি ভারতের লেখা, উনি লিখেছেন। তো ওনার বইটা দেখেন যে সেখানে বিদায় হাজের দিনে আল্লাহ রসুল একটাই বলেছেন, কোরআন। তো এই ধরনের এখন দেখেন আমরা আলেম ওলামা, আমাদের কথা আপনারা শোনেন, কিন্তু ইমাম সাহেবের যদি নামাজ না হয় তো মুক্তাদির নামাজ হবে? আমাদের অবস্থা এই জন্যই এত ভয়ঙ্কর খারাপ। তো যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আপনারা জানার চেষ্টা করেন, এগুলো নিয়ে আবার মানুষকে কষ্ট দিবেন না, সমালোচনা করবেন না। আপনি নিজে বুঝেছেন, নিজে এটা কনজিউম করেন এবং আরও ধারণ করেন, আরও জানার চেষ্টা করেন। তাহলে এখন দেখেন কর্তব্য পালনকারীর জন্য এটা হলো গাইডেন্স এই কোরআন হুদাল লিল মুত্তাকিন। এখন এখন মুত্তাকি কর্তব্য পালনকারী মানুষটা কে তার পরিচয় লাগবে। এখন আল্লাহ বলেন কর্তব্য পালনকারী মানুষের বৈশিষ্ট্য হলো এই, এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। দুই নম্বর ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তিন নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। রেজেক শব্দের অর্থ প্রভিশন অফ লাইফ, সাস্টেনেন্স অফ লাইফ, জীবন সামগ্রী, জীবন ধারণ করার জন্য যা লাগে এগুলাকে এক কথায় বলা হয় রেজেক। রেজেক মানে খালি খাবার যেন না বোঝেন, জীবনের জন্য যা প্রয়োজন তার এক কথায় তার নাম কি? প্রভিশন অফ লাইফ, সাস্টেন অফ লাইফ, রেজেক। তাহলে মোত্তাকিনকে আল্লাহ বলেন মোত্তাকিন ওই ব্যক্তি যে গায়বে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যে সম্পদ দিয়েছি তা থেকে সে ব্যয় করে। আর কি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং হে রাসূল আপনার প্রতি যে অবতীর্ণ হয়েছে এগুলি যারা বিশ্বাস করে, ওয়া উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যা অবতীর্ণ হয়েছে এগুলি যারা বিশ্বাস করে। তাহলে এটা হলো মুত্তাকিনদের 4 নম্বর। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হলো 5, এবং তারা দ্বিতীয় জীবনে বিশ্বাস করে যে এই জীবনটা এখানেই শেষ নয়, সামনে আর একটা জীবন আছে। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। একথা কি আমি আলোচনা করছি কোনো সময়? প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা বরজাক। তো এই মরণ হইল আগে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ আগে তারপর জীবন পরে। তো মৌতকে আল্লাহ আগে সৃষ্টি করছেন। তাহলে আমরা প্রথম মরণটা কখন মরলাম? আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানদের পিঠে মোছা দিয়া তাদের থেকে যে সন্তানগুলি হবে এগুলি বের করলেন, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এভাবে করে করে পর্যায়ক্রমে আমার পিঠে মোছা দিয়ে আমার সন্তান, আপনাদের পিঠে মোছা দিয়ে আপনাদের সন্তান, এগুলি সব মানুষ পর্যায়ক্রমে আল্লাহ তাআলা বের করেছেন। এটা হলো কোরআনের কথা। আর হাদিসে দেখবেন যে আল্লাহ তাআলা আদমের আলাইহিসসালামের পিঠে ডান দিকে মোছা দিয়া বাইর করে বসে এরা সব জান্নাতি, আর পিঠের বাম সাইডে মোছা দিয়ে বের করেছে যে এরা সব দোজখী। এটা দেখবেন হাদিসে, ভুরি ভুরি হাদিসে এই কথা আছে, কিন্তু কোরআন এটা বলে না। কোরআন বলে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আপনাদের এত হুম শব্দটা কি বহুবচন না? হুম বহুবচন। তো মিন যুহুরিহিম, তাদের পিঠ থেকে তাদের সন্তান বের করা হয়েছে। তাহলে আদমের একার পিঠ থেকে বের করা হয়েছে। এই হাদিসগুলো কি বলেন? এ তো আপনারা ভুরি ভুরি এইগুলা বলে যে আল্লাহ এরকম আদম আসামের ডান দিকে মোছা দিয়া জান্নাতি মানুষগুলো বাইর করছেন, আবার বাম দিকে মোছা দিয়া জাহান্নামী মানুষগুলো বাইর করছেন। এগুলো আলেমরা বলে না, এগুলো তো সম্পূর্ণ ভুয়া কথা। তার কারণ কোরআনে বিষয়টা আছে। কোরআনে যদি না থাকে তাহলে আপনি হাদিসে যা আছে তাই মানেন, আপত্তি নাই, কিন্তু কোরআনে যে বিষয়টা আসে সেটা কোরআনকে অ্যাভয়েড করেও তো আপনি হাদিসে যাইতে পারেন না। কাজেই কোরআনে বলা আছে কি এভাবে। তা আমাদেরকে এভাবে করে করে সব মানুষগুলা খুব ক্ষুদ্র আকৃতিতে আল্লাহ বের করলেন। বের করে আল্লাহ বললেন আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আমরা কালুবালা, আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। তো এই সাক্ষীটা আল্লাহ নিলেন, নেওয়ার পরে আমাদের সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। এটা হলো প্রথম মরণ। সবাই আমরা মরে গেলাম। মরে যাওয়ার পরে আমি আমার বাবার পিঠে ঢুকলাম, বাবা দাদার পিঠে ঢুকলো, দাদা তাহের পিঠে ঢুকে, এবং ঢুকতে ঢুকতে আবার শেষ পর্যন্ত সব আদমের পিঠেই ঢুকে গেল। তাহলে প্রথম মরণের পরে আমাদের কবর হলো বাপ দাদার পিঠ, ওখানে আমরা পর্যায়ক্রমে ঢুকে গেলাম। এটা হলো প্রথম মরণ। তো এই প্রথম মরণের পরে আমরা পৃথিবীতে আসতেছি এখন জীবন নিয়ে। তো এই প্রথম মরণের পরে যে এখন পৃথিবীতে আসছি, এই যে মাঝখানের সময়টা, এটাকে বলা হয় বারজাক বা পর্দার আড়ালের জগৎ। তাহলে একটা মরণ, মরণের পরে পর্দার আড়ালের জগৎ। এই জগতে আমরা কেউ কম থাকি, কেউ বেশি থাকি, গড়ে সমান। তো আমরা মরণের পরে পর্দার আড়ালের জগৎ পার হয়ে আমরা দুনিয়াতে আসছি, আসার পরে আমরা মরছি। তাহলে 2টা মরণ পাইলেন। তো মরার পরে আবার আমরা হাসর ময়দানে উঠব। कथा बोलते पारेन तो एखन द्वितीय मरण थेके हाशरेर मैदान एई जे समयटा एटा एकटा बरजाक तो दुईटा बरजाक पाइलेन प्रथम मरणेर परे दुनियाते आसलाम एई जे समयटा ग्याप एटा बरजाक दुनियाते एसे आमरा एई जीवन उपभोग करलाम परे मरलाम मरार परे आबार हाशर मैदान उठबो तो एई हाशर मैदान उठबो और मरलाम एर माझे समय एटा बरजाक एई दुईटा बरजाक एखन एई दुईटा बरजाक कारो एदिके बेशी कारो एदिके बेशी जरा नूह आलाइहिस्सलामेर जमानाय जरा जन्मग्रहण करछे तादेर ओई दिके बरजाक छिलो कम सामने बरजाक बेशी और आमादेर पिछने बरजाक गेछे बेशी सामने बरजाक कम अल्प समयेर मध्ये आमरा उठे जाबो ताहले एई दुईटा मरण दुईटा जीवन दुईटा बरजाक एई मिलाइया प्रत्येकटा मानुषेर बयस समान केउ कारो चाইতে छोटो ना बड़ो ना कि बुझते पारছেন किना देखें प्रत्येकटा मानुषेर बयस समान कारो एदिके बेशी कारो ओदिके बेशी जदि आपनार हायात बेशी हय ताहले बरजाकेर समय कम आछे और जदि हायात कम हय तो एटा बरजाकेर मध्ये आछे और जदि आल्लाह ताआला काउके हायात बाड़ाइये देन तो अन्य जायगा थेके धार करबेन ना आपनार बरजाक थेके 10 बछर एदिके हायातेर साथे जोग करे देबेन बरजाक कमबे और आल्लाह जदि कारो असन्तुष्टे हायात कमाइये देन तो हायात कमिये बरजाक बाड़बे काजेई कोनो मानुषेर बयस कमानो बाड़ाনোর জন্য আরেকজনের থেকে হায়াত ধার করতে হবে না। এটাও দেখেন হাদিসে বলা আছে কি আদম আলাইহিস সালাম 20 বছর হায়াত দিয়েছে দাউদ আলাইহিস সালামের আছেন হাদিসে শুনছেন না আপনারা তাহলে এখন হাদিস যে কি অবস্থা শুনবেন আপনারা সেটা বলেন কি অবস্থা শুনবেন হাদিস থেকে এখন আপনারা বলেন সত্য জিনিস বোঝার চেষ্টা করেন কোরআনকে বোঝার চেষ্টা করেন তাহলে এই যে বয়স বাড়াই দেওয়ার মানে কি হায়াতের সাথে 20 বছর যোগ হলো বারজাক থেকে 20 বছর कमलो तारपर मानुषेर एकटा आकल आकलेर ब्यापार आछे ना सब मानुषेर बयस समान कारण एर मध्ये जदि दाऊद आलाइहिस सालामेर एकार 20 बछर बयस बेशी हय सब मानुष नाई एका दाऊद आलाइहिस सालाम 20 बछर उनि कि करबे तो पागल हये मरबे ना कि करबे कोन एकटा मानुषेर एकार 20 बछर बयस बेशी हवा एटा कि कोनो जुक्तिसंगत जदि तार स्त्रीर बयस ना बाड़े अन्यदेर ना बाड़े आत्मीयदेर बयस ना बाड़े एकजनेर 20 बछर बयस बाड़लो एटा कि जुक्तिसंगत कथा काजेই एगुलो हलो हादिस রাসূলের কাছে যে আল্লাহ দ্বিতীয় ওইটা দিয়েছেন এটা রাসূল সাহাবীদেরকে বলেছেন কিন্তু সেই কথাগুলো তো আমরা বিশুদ্ধ পাচ্ছি না আমরা যে ম্যাক্সিমাম যে কথাগুলো সমাজে ব্যাপক প্রচলিত এগুলো সবই এই কোরআনের সাথে সাংঘর্ষিক এটা কেন একই আল্লাহ সে ওহিয়ে মাতলু বলবেন এক কথা আর ওহিয়ে গায়রে মাতলু আরেক কথা কাজে এগুলো আপনারা বোঝার চেষ্টা করেন এটা কিন্তু হঠাৎ করে আমরা কোনো জায়গায় বলতে পারি না বলতে গেলে আমার মহাবের সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনাদেরকে বলছি রাজশাহী আমি প্রায় দীর্ঘ ৩০ বছর বা তার চেয়ে তো বেশি সময় ধরে আমি তাফসীর করছি রাজশাহীর হয়তো আপনারা আমাকে কেউ কম বেশি চেনেন কেউ এমনও আছেন যে আমার ২০ বছর পর্যন্ত আমাকে চেনেন বা আমার তাফসীর শুনছেন কাজে এই জন্য পরিচিত মহলে এই কথাগুলো আমি বলার সাহস পাচ্ছি এই কথাগুলো যদিও সত্য হয় কিন্তু সর্বস্তরে এই কথাগুলো বলা যায় না कारण समाजेर मानुषेर मस्तिष्के एटा नाई तारा क्षिप्त हये जाबे आमार थेके बुझे नेওয়ার चेष्टा करबे ना क्षिप्त हये अन्य पथ तारा धरबे एटा हलो समाजेर अधिकांश मानुषेर बोका काजेই आपनारा बुझते पारছেন ব্যাপারটা प्रत्येकटा मानुषेर दुईटा मरण दुईटा जीवन এই একটা জীবন আর সামনে একটা জীবন আছে পিছনে একটা মরণ গেছে সামনে একটা মরণ আছে পিছনে একটা বরজাক গেছে পর্দার জগৎ গেছে আবার মরার পরে কিয়ামত পর্যন্ত আমরা উঠব মাঠে এই বরজাক দুইটা বরজাক দুইটা মরণ দুইটা জীবন দুইটা বরজাক এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে সেটা হলো এই যে আমাদেরকে যে আল্লাহ মরণ দিলেন তো হায়াত না হইলে মওয়াত হয় কেমনে এটা প্রশ্ন থাকে না যে আমাদেরকে আল্লাহ প্রথমে দিলেন মওয়াত তো মওয়াত হায়াত ছাড়া মওয়াত হইতে পারে তাহলে তো হায়াত তিনটা হয়ে যায় না তিনটা জীবন হয় কিন্তু এখানের বিষয়টা হলো এখানে আপনাকে একটু বুঝতে হবে বিষয়টা হলো এই কোম্পানি যখন একটা জিনিস স্থায়ীভাবে প্যাকেট করবে তার আগে কোম্পানি ওই জিনিসটা টেস্ট করে কোম্পানি টেস্ট করে ওটাকে প্যাকেট করে এখন কোম্পানির টেস্টের জন্য কেউ বলে না যে এই জিনিসটা সেকেন্ড হ্যান্ড কি বলে একটা মোবাইল সুন্দর করে কোম্পানি প্যাকেট করছে এবং ওয়ারেন্টি লেখছে যে এটা এতদিন থাকবে तो कम्पानी वारेंटी लेखार जो तो टेस्ट ना करिए लेखें एक जेको अपनी एक वारेंटी लेखार जो टेस्ट ना करिए एक फ्रिज बोलें जेको जंत्र बोलें तेल एखोन ये कम्पानी टेस्ट এটা হলো কোম্পানির ইখতিয়ার। এই কোম্পানির টেস্টের জন্য কেউ বলে না যে এটা সেকেন্ড হ্যান্ড এটা ব্যবহার করো, এটা বলে না, এটা কোম্পানির টেস্ট। তা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমরা ইবাদত করতে পারবো কিনা একটা ওয়ারেন্টি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটু সুইচ দিয়া প্রাণটা একটু ঢুকাইয়ে দিয়া জিজ্ঞাসা করছে আলাস্ত বিরাব্বিকুম, সবাই কাছে বলা তো আল্লাহ এগুলো সব ঠিক আছে, একটা ইঞ্জিনও খারাপ না, এগুলো আমার কাজ করতে পারবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, জ্ঞানের কথা পাবেন কোরআন থেকে জ্ঞান। তো আসুন আমরা এখন একটু এখানে কি পেলাম যে আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য এই কোরআন পথ নির্দেশ, গাইডেন্স, হেদায়েত। তো এই মুত্তাকিন কারা? আল্লাহ বলেন পাঁচটা গুণের অধিকারী হতে হবে। এক নম্বর হলো গায়বি বিশ্বাস করতে হবে, দুই নম্বর সালাত কায়েম করতে হবে, তিন নম্বর সম্পদ ব্যয় করতে হবে, চার নম্বর সমস্ত আসমানী কাজে বিশ্বাস করতে হবে, পাঁচ নম্বর পরকাল মানে আর একটা জীবন সামনে আছে, এই জীবনটাই জীবন না, এটা বিশ্বাস। এই পাঁচটা জিনিস যে বিশ্বাস করবে সে হবে মুত্তাকিন। তো এখন এগুলো উপরে আমরা একটু হালকা হালকা আলোচনা করব। আল্লাহ তাআলা প্রথমেই বললেন যে মুত্তাকিনের প্রথম বৈশিষ্ট্য হলো গায়বী বিশ্বাস। এই গায়বী বিশ্বাসটা এমন একটা বস্তু, এটা অনেক সময় আপনাদের মনে হতে পারে যে এটা মনে হয় আমাদের উপরে আল্লাহ তাআলা মানে এটা জোর করে চাপাই দিয়েছে যে গায়বী বিশ্বাস করতে হবে। হ্যাঁ, চোখে দেখি না তো আমরা বিশ্বাস করবো কেন? এটা আমাদের উপরে আল্লাহ জোরে চাপাই দিয়েছেন, এরকম একটা মনে আপনার বলতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। গায়বী বিশ্বাস এমন একটা বিষয় যে এইটা না হলে, গায়বী বিশ্বাস এমন একটা বিষয় এইটা না হলে আমরা যে মানুষ, সামাজিক জীব, এটি আমরা প্রমাণ করতে পারবো না। গায়বী বিশ্বাস সারা পৃথিবীর কোনো কিছু চলে না, সব গায়বী বিশ্বাস। এখন প্রথমে আমি বললাম যে আমরা যে মানুষ, সামাজিক, সোশ্যাল এনিমেল, আমরা মানুষ সামাজিক জীব। সামাজিক জীব কাকে বলে? সামাজিক জীব হলো ওই সকল প্রাণী যেই সকল প্রাণীরা নিজের কাজ নিজে একা সম্পন্ন করতে পারে না, এরা হলো সামাজিক জীব। দেখেন আমরা এতই অসহায় যে আমরা জামা কাপড়, পোশাক, চশমা, ঘড়ি, যা কিছু আমাদের, এটা আমরা কেউ নিজে তৈরি করতে পারিনি, পারছি? আমরা খুবই অসহায় মানুষ, খুবই অসহায় প্রাণী। সে নিজের কোনো কাজ একা করতে পারে না, মানুষ সামাজিক জীব। আর যে প্রাণী তার কাজ একা করতে পারে সেই প্রাণী সামাজিক জীব নয়। যেমন একটা শিয়াল, সে অমাবস্যার অন্ধকার রাত্রে একটা ডিম পাড়া মুরগি ধরবে। এই শিয়াল কি আপনাদের কারো একটা টর্চ লাইট চাবে যে ভাই আমি একটা মুরগি ধরবো, আমার একটা আলো দেন? আচ্ছা, লাগবে না তার আলো। এরপরে মুরগি ধরার পরে যে খাবে, এই জন্য আপনাদের কারো কাছে বলবে যে আমি একটা মুরগি ধরিয়ে আনছি ভাই একটু পাকাইয়ে দেন, আপনারা অর্ধেক নিয়েন, তাও বলবে না। ওর কাছে এমন হাতিয়ার আছে, হাঁসিয়া লাগবে না, চাকু লাগবে না, পাক করা লাগবে না, মশলা লাগবে না, মানে সব মরমর করে খাইয়া সুন্দর করে আমরা ঘুমাবে। ঘুমানোর সময় আপনাদের কাছে কম্বল ল্যাপ চাবে না, ওর নাকের লোম নাই তো ঘুরাইয়া ল্যাজ ধরে নাকের উপরে দিয়ে রাখবে, তাহলে ফুল এয়ার কন্ডিশন শিয়াল মুরগি হয়ে ঘুমাই গেল। এখন এই শিয়ালের যে ক্ষমতা সেটিকে আমাদের আছে, তাই জন্য মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হলো ওই প্রাণী যেই প্রাণী তার নিজের কাজ একাশে কোনোভাবেই করতে পারে না। আমাদের জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের জন্য আমরা অপরের মুখামুখি, এই জন্য আমরা সমাজবদ্ধভাবে আমরা বসবাস করতে আমরা বাধ্য। এখন এই যে সামাজিক জীব মানুষের বৈশিষ্ট্য, এটা গায়বী বিশ্বাস না করলে আমরা সামাজিক জীব প্রমাণ করতে পারবো না। সমাজের কেন্দ্র হলো পরিবার, পরিবারকে নিয়ে সমাজ হয়, সমাজকে নিয়ে রাষ্ট্র হয়। এখন পরিবারের কেন্দ্র হলো পিতা, পিতামাতা। পিতামাতাকে কেন্দ্র করে পরিবার গড়ে ওঠে। এখন যে মানে আপনার ফ্যামিলি বা পরিবার যে ফাউন্ডার পিতা, গায়বী বিশ্বাস না করলে আপনি পিতার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি কি জানেন, আমি কি জানি যে এই লোকটার জন্মে আমি হয়েছি? এমন কোনো জানার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? মা বলছে এই তোর বাবা, আমরা তা আব্বাকে আব্বা বলি, সম্মান করি, সম্মান না করলে তার বিচার সমাজে, তার বয়কট, বহুত রকমের কিছু আছে। পিতামাতাকে তো সম্মান দিতেই হবে। তাহলে এখন দেখেন যে আমরা যে সামাজিক জীব, এখানেই আমরা গায়বী বিশ্বাস না করলে এখানেই আমরা ফেল করে যাব। কেউ যদি বলে না দেখে নয়নে ভজিব কেমনে, না আল্লাহ, না আল্লাহরে না দেখলে ভজন করব কেমনে, কেউ বলে না দেখলে বিশ্বাস করব কেমনে, এটা আহম্মকদের কথা। না দেখেই বিশ্বাস করতে হবে যে তোমার পিতা। এরপরে দেখেন আপনি সব গায়েব, বাবার পরে আপনার চাচা, এখন এই শ্বাস আছে দাদার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? মায়ের পরে খালা, এই খালা যে আপনার নানার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? এই ফুফু আপনার দাদার জন্ম হয়েছে তার কি প্রমাণ আপনার কাছে আছে? তাহলে আমরা যে সামাজিক জীব, যে আত্মীয় স্বজনের বন্ধনে আমরা সামাজিক বলে প্রমাণিত, এটা সব গায়েবী বিশ্বের উপরে নির্ভরশীল। বলেন ঠিক কিনা? সব কিছু গায়েবী বিশ্বাস উপরে এটা নির্ভরশীল। গায়ে বিশ্বাস না করলে এর কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। একটা মানুষ বড় হয় কাদের মাধ্যমে? মা, খালা, চাচা, ফুফু, বড় ভাই, বড় বোন, এই যে নিজেদের একটা পরিমণ্ডল আত্মীয় স্বজনের, এগুলি সবই তো গায়েবী বিশ্বাস। এটা কোনটা আপনি দেখেছেন? কে দেখতে পারছে পৃথিবীতে? বলেন। এই জন্য আল্লাহ বলেন যে মোত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হবে গায়েবী বিশ্বাস। কাজেই গায়েবী বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো কিছুই হবে না। আপনি ছেলেপেলে লেখাপড়া করাবেন, এখন যদি আগে হেডমাস্টারের কাছে যে পাশের গ্যারান্টি দেন আমার ছেলে তাদের ভর্তি করবো না, তা আপনার ছেলে পড়বে? পড়াতে আপনি পারবেন? ব্যবসা করতে গেলে যদি আমার আগে লাভ দেখান তারপর ব্যবসা করবো, আপনার ব্যবসা হবে? সবই তো গায়েবী বিশ্বাস করতে হবে। গায়েবী বিশ্বাস করতে হবে, মেহনত করতে হবে, আল্লাহর তাওয়াক্কুল করতে হবে। তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে গায়েবী বিশ্বাস এটা হলো মোত্তাকিনদের এক নম্বর বৈশিষ্ট্য। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, রাসুল গায়েব, সবই গায়েব। রাসুল গায়েব, এটা তো একটা কঠিন কথা হয়ে গেল। রাসুল গায়েব, ইমানের সব বিষয়গুলি হলো গায়েব। রাসুল গায়েব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসুল, আমরা দেখি নাই, কিন্তু আরবের লোকে তো দেখিছে। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সাহাবিরা দেখেছে তেমন মক্কার মুশরিকরাও দেখেছে। কিন্তু মুশরিকরা বলে এ তো আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, আর আসলেই তো সত্য সে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, সে রাসুল। এটা কোন জায়গায় লেখা আছে? কি বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা বলে যে সে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, আসলেই তো এটা সত্য কথা। সে যে রাসূলুল্লাহ, এটা কোন জায়গায় লেখা আছে? তার গায়ে লেখা না কপালে লেখা, কোথায় লেখা আছে? তাহলে সে যে আল্লাহর রাসূল, এটা গায়েবী বিশ্বাস, এটা গায়েব। সকলে সুবহানাল্লাহ বলে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র মোহাম্মদকে মানুষ দেখেছে, কিন্তু রাসূল কোথায় দেখেছে? রাসূল হলো গায়েবী বিশ্বাস, যে না এনার কাছে জিবরিল আমিন আসে, ওহী করে, গায়েবে তার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, তার কাছে ওহী আসে, তখন সে কাঁপতে থাকে, তার শরীর ঘামিয়ে যায়, সে শুয়ে পড়েন। এই বিভিন্ন অবস্থাগুলি দেখে যারা গায়েবে বিশ্বাস করছে তারা হচ্ছে সাহাবী। আর যারা বলছে এই তো মোহাম্মদ আবদুল্লাহর পুত্র, তো কোথায় রাসূল? তাহলে রাসূলও গায়েব। কি বুঝতে পারলেন? রাসূলটাও গায়েব। দেখা যায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, রাসূল দেখা যায় না। কাজেই এই জন্য ইমানের সব বিষয়গুলি গায়েব। আল্লাহ গায়েব, রাসূল গায়েব, ফেরেশতা গায়েব, জিন জাতি, আল্লাহর কথা আল্লাহ বলছে না, জিন জাতি আও তো গায়েব। মাঝে মাঝে রাতে ঘুমের গুণে আর সময় ডিস্টার্ব করে, কিন্তু বুঝতে পারেন যে না জিন আছে। কি এই তো সবই গায়েব। এই গায়েবী বিশ্বাস যারা না করবে তারাই দুনিয়া আখেরাতে তারা লাঞ্ছিত হবে। গায়েবী বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে আপনি বাধ্য, আমি বাধ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে সালাত কায়েম করতে হবে। মানুষের মনকে ভালো করার জন্য সবচাইতে বড় ঔষধ হলো নামাজ। আর এই নামাজকে ভালো করার জন্য আপনাকে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে লিপ্ত থাকতে হবে। জিকির যদি আপনি, আল্লাহ স্মরণ যদি আপনি রাখেন, তাহলে আপনার নামাজ ভালো হবে। যদি নামাজ ভালো হয় তো আপনার মন ভালো হবে। যখন আপনার মন ভালো হবে তখন আপনি ভালো কাজ করবেন। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত লাহুম জান্নাত। ঈমান আনবে, ভালো কাজ করবে, বেহেশতে যাবে। সোজা না কথাটা? বিশ্বাস করবেন, ভালো কাজ করবেন, বেহেশতে যাবেন। এখন এই ভালো কাজ করার জন্য মন ভালো না হওয়া পর্যন্ত আপনি ভালো কাজ করতে পারবেন না। এই মনকে ভালো করার জন্য আপনাকে ভালো নামাজ পড়তে হবে। আর ভালো নামাজ পড়তে হলে আপনাকে সর্বদা আল্লাহর স্মরণে থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আজানের পরে মসজিদে ঢুকিয়া কোনোভাবেই গোল হইয়া বসবেন না, কোনোভাবে কারোর সাথে কথা বলবেন না। আপনি এত নফল নামাজ পড়েন, নাহলে কোরআন তেলাওয়াত করেন, নাহলে জিকিরে লিপ্ত থাকেন, এবং মনে মনে ভাবেন যে আমি আল্লাহর ডাকে এখানে হাজির হয়েছি, আল্লাহ আমাকে ডেকেছে। কথা বলতে পারছেন? আজানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, হাইয়া আলা সালাত, তাই না? তো আজানটা জোরে দেওয়া, একামারটা আসতে দেওয়া হয়, এর কারণটা বোঝেন? কারণটা হলো আজান দেওয়া হয় दूर दूरान्त থেকে সবাইকে মসজিদে আসার জন্য। কাজে এই জন্য আজান দিলে শয়তান পালায়। কাজে আজান দিলে যত দূর আজান আওয়াজে অদ্দূর শয়তান পালাবে, লোকগুলো মসজিদে আসতে সক্ষম হবে। তো আজানের পরে যখন লোকগুলো মসজিদে এসেই গেল, তো এখন তো আর শয়তানকে এর বাইরে আর তাড়ান দরকার নাই, এইটার মধ্যে শয়তান তাড়াইলেই হলো। এই জন্য আমরা একামাতটা ছোটো আওয়াজে যাতে শুধু মসজিদের মুসল্লিরাই শুনতে পায়, এটা হলো দ্বিতীয় আজান। এই একামাতটা শেষ করেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন। এবং এখানে খেয়াল রাখতে হবে যে ইকামাত শেষ হওয়ার সাথে সাথেই যেন নামাজ শুরু করা যায়, তাহলে মানে শয়তান যে ঢুকবে এই সময়টা সে পাবে না। কিন্তু একামাতের পরে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো জায়গায় ইমাম সাহেবরা কিছু লেট করেন, এটা কিন্তু তাদের জ্ঞানের অভাবে, যেটা বুঝতে পারছেন না যে আজানটা কেন দেওয়া হচ্ছে আর একামাতটা কেন দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় আজান। কাজে এগুলো সব জিনিস বুঝতে হবে। আপনি যে কাজগুলো করছেন এটা বুঝতে পারলে আপনার মনটা ভালো লাগবে। আর না বুঝে করলেও তো বাবা এক করছে, দাদা এক করছে, আমি করি। আর বুঝে করতে পারলে মনটা ভালো লাগবে। কাজে এই জন্য আমরা নামাজকে সুন্দরভাবে আদায় করব, জামাতের সহিত আদায় করব। জামে মসজিদে জামাতে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাতের সব পাওয়া যাবে। এভাবে পৃথিবীর সমস্ত জামে মসজিদ। আর দুইটা মসজিদে পাওয়া যাবে 50,000 রাকাতের সব। এটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা মদিনার মসজিদ। আর একটা মসজিদে পাওয়া যাবে 1,00,000 রাকাতে সব, সেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবাঘর। এই বাইতুল্লাহর চতুর্পাশে যে মসজিদে হারাম, এখানে আপনি 1,00,000 রাকাতে সব পাবেন। মদিনার বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে না, এটা ইহুদিদের দখলে। তো ওটাও অন্যান্য নবীদের যুগে ওটা কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো এই দুইটায় 50,000 আর সমস্ত জামে মসজিদে 500 রাকাত। আর এই জামে মসজিদ ছাড়া যদি আপনারা কেউ জামাত করেন মাঠে ময়দানে বা জামে মসজিদে আপনি সফরে বা ঈদে ভ্রমণে আছেন, সেখানে আপনি জামাতে নামাজ পড়ে 27 গুণ 27 1 রাকাতে 27 রাকাতে সব পাবেন জামে মসজিদ ছাড়া। এভাবে আল্লাহ তাআলা এই নামাজ হচ্ছে আমাদের মনকে ভালো করার একমাত্র উপায়। তো এগুলি সম্বন্ধে সামনে বহুবার আলোচনা আসবে, এখন আমরা ডিটেল আলোচনা করব। এরপরে 3 নম্বর আল্লাহ বলছেন সম্পদ ব্যয় করা। তো সম্পদ ব্যয় করার এটা একটা বিরাট ব্যাপার। এটা আমি এখন আলোচনা করব না, করলে আপনার ব্রেনে ধরবে না, কষ্ট হয়ে যাবে। যে আলোচনাটা তো কঠিন, এগুলো তো কনজিউম করতে হবে। কাজেই এই জাকাতের আলোচনাটা আমরা পরে ইনশাল্লাহ করব, যে সম্পদ কীভাবে ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় করার 18টা খাত কোরআনে উল্লেখ আছে। জাকাতের খাত 8টা আর এহসানের খাত 9টা। তো 9-8-17, এই 17টা খাতে আপনাকে সম্পদ ব্যয় করার জন্য কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে। কাজে আপনি সম্পদ এই 17টা খাতের বাইরে ব্যয় আপনি করবেন না। আর এই 17টা খাতের অন্তর্ভুক্ত যারা না, তারা যদি দান গ্রহণ করে, তাহলে তারা চোর ডাকায় গুন্ডা বা ডিসগুইজ করছে, ছদ্মবেশ ধরছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। কথা বুঝতে পারছেন? তাহলে নাম জাকাত, এটা আমরা সময় নিয়ে সুন্দর করে আলোচনা করব। 17টা খাতে 8 আর 9, 9 আর 17, 17টা খাতে সম্পদ ব্যয় করতে বলা হয়েছে। সম্পদ ব্যয় করতে হবে। আর সমস্ত আসমানি খাতে, এই যে কোরআন, এর একটা আয়াত যদি আমরা অবিশ্বাস করি তো আমরা কাফের হয়ে যাব। সমগ্র আসমানি খাতে বিশ্বাস করতে হবে। আর আমাদের আগের যে আসমানি কিতাবগুলি, সেগুলির ব্যাপারে আমাদের এতটুকু বিশ্বাস যে ওগুলি নবীর উপরে নাজিল হয়েছে, এবং ওই কিতাব যাদের জন্য, যে কালের জন্য, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কিতাব। কাজে ওই কিতাব যে কালের জন্য, ওই কালের লোকদের বিচার হাশরের মাঠে ওই কিতাব দ্বারা হবে। আমাদের বিচার হবে কোরআন দ্বারা, মুসার উম্মত বিচার হবে তওরাত দ্বারা, ঈসা রাসূলের উম্মত বিচার হবে ইনজিল দ্বারা, দাউদ রাসূলের উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা। এইভাবে আমরা প্রত্যেকটা কিতাব সংরক্ষিত আছে আল্লাহর পক্ষ থেকে, এবং ওই কিতাব দ্বারা ওই নবীর উম্মতের বিচার হবে। এটা হলো আমাদের ওই কিতাবের বিশ্বাস। আর সামনে আমরা একটা জীবন পাবো, সেই জীবনটা সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে সেই জীবনের একটা দিন হবে 1000 বছরের সমান। আর এর মাঝখানে যে ইয়ামুল কিয়ামা, বিচারের দিন, সেই দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমানে দিনটা বিচার সমাপ্ত হয়ে যাওয়ার পর আমরা যখন দুইটা ঠিকানায় ঢুকবো, জান্নাত এবং জাহান্নাম, এছাড়া মাঝখানে আর কোনো ঠিকানা নাই। জান্নাত জাহান্নাম, ডান বাম আর নাই। তো ওইখানে ঢোকার পরে আমাদের এক একজনের বয়স হবে, মানে এটা যে কোরআনে যেটা বলা আছে যে এই পৃথিবী ধ্বংস করার পরে যে নূতন পৃথিবী সৃষ্টি করা হবে, সেই পৃথিবী যতদিন থাকবে ততদিন হায়াত থাকবে একটা মানুষের। এভাবে আল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় জীবন আল্লাহ দান করবেন। এটা আমি ওদের প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে মানুষের পরিচয় সংক্ষিপ্ত আকারে। তো এগুলো এই জন্য এই যে ইউটিউবে কথা রাখা হচ্ছে, তারপর আমাদের বই তাফসীর এগুলো পড়বেন, তা নাহলে এই সব কথাগুলো मन रखा खूब कठिन बेपार एटा तो तफसिल काज इंशाल्लाह आपनारा आशा करी एटा हजम करते पारबेन और शहरेर लोक तो आपनारा अधिकांश बा बोलते गेले 100% शहरेर मानुष आमरा शिक्षित काजे इंशाल्लाह आपनादेर एटा असुविधा होबे ना। तो अन्य भाइदेरके बुझाय बोलबेन जे ताफसिरे आसो ताफसिर शोनो देखो तोमार केमन लागे भालो लागले शोनो ना हले नाई शोनो किन्तु आसो एकबार अंतत दावत देन सबाइके। तो एखाने आमरा कथा शेष करछि। अस्सलामु आलैकुम रहमतुल्लाह। তাহলে মনে রাখতে হবে মানে ৪ নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি তর্জমা করে গেলাম। এর ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারলাম না, ব্যাখ্যা ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে সামনে।